ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এক বোন জানতে চেয়েছেন, করোনার এই দুর্যোগময় পরিস্থিতিতে ডাক্তার অ্যাভেলেবেল না হওয়া পাশাপাশি সন্তানের চিকিৎসা এটি অ্যাভেলেবেল না হওয়ার কারণ এটি সামনে রেখে কনসেপ্ট না করার চিন্তা ভাবনা করা যায় কিনা? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আবাদ না বোন, এই ধরনের চিন্তা ভাবনা এটি জায়েজ নয়, কারণ আমরা আসলে জানি না যে করোনার এই পরিস্থিতি এটি কতদিন থাকবে। নাম্বার 2 হচ্ছে, আমরা একথাও বলবো না যে সন্তান আসলেই আমাদেরকে ডাক্তারের দ্বারস্থ হতে হবে। কনসেপ্ট মানে হচ্ছে আমি একজন রোগী হয়ে গেলাম, সন্তান জন্ম নিল, এর মানে হচ্ছে তাকে ডাক্তারের শরণাপন্ন হতেই হবে। এই ধরনের যে বিষয়গুলো, এগুলো হচ্ছে আমাদেরকে বর্তমান আধুনিক সমাজ এই শিক্ষাগুলো দিয়ে থাকে, কিন্তু একটি সময় বর্তমান অবস্থার মতো এরকম ডাক্তারও অ্যাভেলেবেল ছিল না এবং চিকিৎসাও এত অ্যাভেলেবেল ছিল না। এমনকি একটি পরিবার, তাদের পরিবারে কখন বাচ্চা কনসেপ্ট করতেছে সে সম্পর্কেও তারা জানতো না। মানুষ বাচ্চা জন্ম নিলে পরে অথবা বাচ্চা কনসেপ্ট করার পরে যে সিমটম দেখা দিত সেগুলো থেকে তারা বুঝতে পারত যে অনাগত ভবিষ্যতে একজন মেহমান আসতেছে। তো তাদের তখনকার সময় ভরসা কিন্তু ছিল আল্লাহর উপরে। তো আল্লাহর উপরে ভরসা থাকার কারণেই তারা কিন্তু সবকিছুতে সুফল পেয়েছে। কিন্তু আজকে আমাদের ইমানের দুর্বলতার কারণে অনেক ক্ষেত্রেই আমরা আল্লাহর উপরে চূড়ান্তভাবে ভরসা না রেখে মেডিকেল সায়েন্সের উপরে আমরা ভরসা করছি, ডাক্তারের উপরে ভরসা করছি, এবং অনাগত সেই সন্তানকে নিয়ে আমরা একটা নেগেটিভ সেন্স আমাদের ভিতরে কাজ করে যে কনসেপ্ট হওয়া মানেই হচ্ছে আমি অসুস্থ হয়ে পড়লাম, কনসেপ্ট হওয়া মানেই হচ্ছে আমাকে একজন ডাক্তারের তত্ত্বাবধানে থাকতে হবে, একটি সন্তান দুনিয়াতে আসা মানে হচ্ছে সবসময় হসপিটালের আমাকে যাওয়া আসা করতে হবে, ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আসলে এই জিনিসগুলো আমাদেরকে বর্তমান যে দুনিয়া, আধুনিক দুনিয়া, এরাই এগুলো শেখাচ্ছে। কিন্তু একটি সময় মানুষ আল্লাহর উপরে ভরসা করতো এবং সকল কিছুতে তারা আল্লাহকে তত্ত্বাবধায়ক মনে করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল লাযিনা আমানু, আল্লাহ হচ্ছেন মুমিনদের অভিভাবক। তো আল্লাহর মতো একজন অভিভাবক যাদের রয়েছে তাদের আবার এই ধরনের বিষয়গুলো নিয়ে টেনশন কিসের? আমরা সন্তান নেওয়ার পূর্বে আবার চিন্তাও করি যে আসলে সন্তানকে কে খাওয়াবে, কিভাবে তার ভবিষ্যৎ এটা পরিচালিত হবে। তো মূলত হচ্ছে তো আসলে সন্তান কি আমরা দুনিয়াতে নিয়ে আসতে পারি? কত পরিবার রয়েছে তারা একটি সন্তানের জন্য হাহাকার করতেছে, বছরের পরে বছর বিয়ে হয়েছে কিন্তু তাদের একটি সন্তান কনসেপ্ট হয় না। তো কি করে আমি চিন্তা করতে পারি যে আমি চাইলেই একটি সন্তান কনসেপ্ট করতে পারে? এটি তো সবকিছুই তো হচ্ছে ইয়াহাবু লিমাইয়াশাউ যুকুরা ইয়াহাবু লিমাইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমাইয়াশাউ যুকুরা আও ইয়াজাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া আও ইয়াজালু মাইয়াশাউ আকিমা। আল্লাহ যাকে ইচ্ছা পুরুষ সন্তান দেন, যাকে ইচ্ছা নারী সন্তান দেন, অথবা যমজ সন্তান দেন। আবার কাউকে আল্লাহ বন্দা হিসাবেই রেখে দেন যে তাকে কোনো সন্তান দেন না। তো এই বিষয়গুলো তো সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাধীন। তিনি চাইলে কাউকে সন্তান দেন, আর যাকে চান না তাকে সন্তান দেন না। তো এই জন্য এই সকল বিষয় আমাদের পজিটিভ হওয়া উচিত, সবসময়ে আল্লাহ সম্পর্কে সুধারণা রাখা উচিত, অনাগত ভবিষ্যৎ সম্পর্কে আমাদের সুধারণা রাখা উচিত, নেগেটিভ চিন্তা চেতনা এগুলো আমাদের পরিহার করা উচিত। ইসলাম আমাদেরকে আশাবাদী হতে বলেছে, নিরাশাবাদী হতে নিষেধ করেছে। আমাদের ধরে নিতে হবে বর্তমানে যখন ডাক্তার নেই, চিকিৎসা নেই বা এই ধরনের জিনিসগুলো, এমত অবস্থায় আল্লাহ যদি আমাকে কোনো সন্তান দেন, কোনো সন্তান কনসেপ্ট করে, তো আমাকে বিশ্বাস রাখতে হবে যে এই সন্তান অবশ্যই এই ধরনের সমস্যাগুলো থেকে নিরাপদই থাকবেন। আর না হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম একটি পরিস্থিতির মুখোমুখি আমাকে দিবেন, আবার সেই সন্তান এই ধরনের প্রতিকূল পরিবেশের মুখোমুখি হয়ে তিনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে না, এমনটি হতে পারে না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না। সমস্যা থাকবে আর সমস্যার সমাধান থাকবে না, বিষয়টি কিন্তু এমন না, বরং সমস্যা যেখানে রয়েছে সেখানে ইসলাম সমাধানও রেখেছে। অতএব আমাদের পজিটিভলি থাকা উচিত, পজিটিভ মানসিকতা নিয়ে চলা উচিত এবং আল্লাহর উপরে ভরসা করি। এই সমস্ত কাজে আল্লাহর যেখানে সন্তুষ্টি রয়েছে সেই সন্তুষ্টির মধ্যে আমাদের থাকা উচিত, যেখানে আল্লাহর সন্তুষ্টি নেই সেটার ভিতরে আমাদের যাওয়া উচিত না। আল্লাহকে আমরা যেন সবসময় মানে আল্লাহর করুণা, আল্লাহর রহমত, আল্লাহর যে দয়া, এটি যে অনেক প্রশস্ত, এটি আল্লাহরই প্রতিশ্রুতি, সে প্রতিশ্রুতির উপরে আমাদের যেন অগাধ এবং দৃঢ় বিশ্বাস থাকে যে আমি যেখানে ঠেকে যাব সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছেন। কোনো কিছুতেই আমি ইনশাআল্লাহ নিরাশ হব না এবং কোথাও আমি বাধাগ্রস্ত হব না, আল্লাহ আমাকে সাহায্য করবেন। এ ধরনের মানসিকতা আমাদের রাখা উচিত। অতএব এই করোনাকে কেন্দ্র করে আমাদের এই ধরনের যে নেগেটিভ চিন্তা চেতনা, এটি করা ঠিক হবে না। এটি থেকে আমাদের বিরত থাকাটাই আমাদের বিশুদ্ধ ইমানের পরিচয়। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।